हेलो स्टूडेंट्स, वेलकम टू सीएस क्रशर्स। आज के আমরা একটা গেট এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটি সি কোডিং এর উপর। সেটি হচ্ছে, প্রথমে যদি আমরা এই কোডিংটার দিকে দেখাই, এখানে আমাদের মেইনলি এটার উপর যেটা ফোকাস করা আছে সেটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরের উপর। তো আমরা ফারস্টে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর বুঝে নিই, তারপর আমরা কোডিং এ ফিরে আসব। তো প্রথমে আমাদের বুঝতে হবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কি হয়। ইনক্রিমেন্ট অপারেটর মানে ভ্যালুটাকে আমরা অলওয়েজ ইনক্রিমেন্ট করব by 1, decrement মানে আমরা ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করব by 1। তো ইনক্রিমেন্ট অপারেটরকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট কে আমরা লিখি হচ্ছে সাইনটা অলওয়েজ আমাদের স্টার্টিং এ বসে, মানে প্লাস প্লাস। এ হচ্ছে আমরা এখানে র্যান্ডম একটা এক্সাম্পল বোঝানোর জন্য একটা ভেরিয়েবল নিয়েছি এ। তো প্লাস প্লাস এ ডিনোট করছে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট কে, আর এ প্লাস প্লাস ডিনোট করছে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট কে। তো প্রি ইনক্রিমেন্ট এর লজিক হচ্ছে, প্রথমে ভ্যালুটাকে আমরা অলওয়েজ ইনক্রিমেন্ট করি, দেন ভ্যালুটাকে আমরা ইউজ করি। আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমাদের ফার্স্টে ভ্যালুটা ইউজ হবে, আর সেকেন্ডে ভ্যালুটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট হবে। সেম জিনিস যদি আমরা ডিক্রিমেন্টে আসি, ডিক্রিমেন্টেও আমরা দুভাগে ডিভাইড করতে পারি, দুভাগে, প্রি ডিক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্টকে আমরা লিখবো হচ্ছে মাইনাস মাইনাস এ, আর পোস্ট ডিক্রিমেন্টকে আমরা লিখবো হচ্ছে এ মাইনাস মাইনাস। এখানেও ভ্যালুটা আমাদের 1 করে করে ডিক্রিমেন্ট হবে। এবার প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে ফার্স্টে আমাদের ডিক্রিমেন্ট অপারেশনটা আমাদের পারফর্ম করা হবে, সেকেন্ডে আমরা ভ্যালুটাকে ইউজ করব, সেম যেভাবে আমরা ইনক্রিমেন্টে প্রি ইনক্রিমেন্টে করেছিলাম। পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে আমরা ফার্স্টে ভ্যালুটাকে ইউজ করব, দেন ভ্যালুটাকে আমরা ডিক্রিমেন্ট করব। তো আমরা যদি আমাদের মেইন প্রোগ্রামে ফিরে আসি, তো স্টার্টিং এ আমাদের বলা হয়েছে এম একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 10। তো আমরা এম একটা ভেরিয়েবল যার ভ্যালু 10 আমরা অ্যাসাইন করলাম। সেকেন্ডে আমাদের n আর n1 দুটো ভেরিয়েবল নেওয়া হয়েছে। তো আমরা যদি দুটো ভেরিয়েবল নিই n আর n1, তো তারপর বলা হয়েছে যে n ইকুয়ালস টু প্লাস প্লাস m। সো প্লাস প্লাস m এখানে কি, এটি হচ্ছে আমাদের প্রি ইনক্রিমেন্ট অপারেটর। তো m এর ভ্যালু, তাহলে আমরা এখানে প্রি ইনক্রিমেন্ট যেটা পড়েছিলাম যে ফার্স্টে ইনক্রিমেন্ট হয় দেন ভ্যালু অ্যাসাইন হয়, তো সেই লজিকে ফার্স্টে এম এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে দেন এন এর মধ্যে অ্যাসাইন হবে। তো এম এর ভ্যালু ফার্স্টে ইনক্রিমেন্ট হয়ে আমাদের স্টোর হবে হচ্ছে 11, সেকেন্ডে আমাদের এম এর ভ্যালুটা স্টোর হবে হচ্ছে এন এর মধ্যে। তো এন এর মধ্যে আমাদের স্টোর থাকলে হচ্ছে 11। পরে আছে n1 ইকুয়ালস টু m প্লাস প্লাস। তো এম এর ভ্যালু এখানে হচ্ছে এটা আমাদের প্রি ইনক্রিমেন্ট, সরি পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে এর ক্ষেত্রে এম এর ভ্যালু ফার্স্টে হবে অ্যাসাইন, দেন এম এর ভ্যালু আমাদের চেঞ্জ হবে বা ইনক্রিমেন্ট হবে। তাহলে ফার্স্টে আমাদের এন ওয়ান এর মধ্যে এম এর ভ্যালু অ্যাসাইন হবে, এম এর ভ্যালু কত 11, তাহলে এন ওয়ান এর মধ্যে গিয়ে স্টোর হবে হচ্ছে 11, দেন এম এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে হচ্ছে বাই 1, তাহলে এম এর মধ্যে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত 12। তো তারপর হচ্ছে আমাদের এন মাইনাস মাইনাস, এন এর ভ্যালু আমাদের ডিক্রিমেন্ট হবে, এন ওয়ান এর ভ্যালু হচ্ছে মাইনাস মাইনাস এন এন ওয়ান। সো এখানে প্রি আর পোস্ট যে ডিক্রিমেন্ট দেওয়া আছে, এটা যেহেতু কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইনমেন্ট হচ্ছে না, তো সেই লজিকে দুটো অপারেশনে এক করে করে আমাদের ডিক্রিমেন্ট করা হবে। তো আমাদের এন এর ভ্যালু প্রেজেন্টে হবে হচ্ছে 10 এই লাইনটার জন্য, আর এন ওয়ান এর ভ্যালু ডিক্রিমেন্ট করলে হবে হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এন এর ভ্যালু 10, এন ওয়ান এর ভ্যালু 10, আর এম এর ভ্যালু হচ্ছে 12। তারপরে আমাদের আছে এন মাইনাস ইকুয়ালস টু এন ওয়ান, এটা মানে হচ্ছে এটা হচ্ছে শর্ট হ্যান্ড কিসের, এটাকে আমরা এভাবে লিখতে পারি n ইকুয়ালস টু n মাইনাস n1, দুটো ইকুয়েশন ইকুইভ্যালেন্ট। তো আমরা যদি ভ্যালু পুট করি, n এর মধ্যে অ্যাসাইন হচ্ছে কি n মাইনাস n1, সো 10 মাইনাস 10, সো n এর ভ্যালু হচ্ছে আমাদের কত আলটিমেটলি 0। সো তারপরের লাইনে আমরা প্রিন্ট এফ থ্রু দিয়ে n এর ভ্যালু প্রিন্ট করেছি, তাহলে আমাদের এই প্রিন্ট এফ জন্য আমাদের আউটপুট আসবে কত 0। তাহলে আমাদের এই প্রোগ্রামে অ্যাকচুয়ালি আউটপুট হচ্ছে আমাদের 0। থ্যাংক ইউ স্টুডেন্ট, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।